চিকিৎসা নিতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা যাওয়া সিনিয়র এএসপি আনিসুল করিমের গাজীপুরের বাসায় গিয়েছেন পুলিশের কর্মকর্তারা। সকালে ঢাকা থেকে তারা সেখানে যান, এ সময় পরিবারের সদস্যদের সমবেদনা জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ আশ্বাস দেন, সুষ্ঠু তদন্তের পর দোষীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। এদিকে হত্যাকারীদের বিচারের দাবিতে শহরের রাজবাড়ি সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা অবিলম্বে শিপন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাদের ছেলেকে ফিরে দিতে পারবো না, বাট আমরা যারা অজস্র পুলিশ অফিসার রয়েছি আমরা ওনাদের পাশে আছি। কোনো কোনো দপ্তরে কোনো কোনো হাসপাতালে কোনো ডাক্তার বা কোনো কেউ জড়িত আছে কিনা প্রত্যেকে আমরা তদন্তের মধ্যে আইনের আওতায় এনে প্রত্যেকের বিরুদ্ধে আমরা যত ব্যবস্থা করবো।